হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেয়ারি পেটেলস। এসে গেছি একটা নতুন দিনের সঙ্গে, একটা নতুন ব্লগের সঙ্গে। তো এটা একটা ট্যুর ব্লগ, যেটা আমাদের ইস্ট সিকিম ট্যুর ব্লগ। আমরা খুব খুব মজা করেছি, দেখতেই পাচ্ছেন, সেই মজাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি। তো এখন আমরা যাচ্ছি হলো এনজিপি থেকে সিলেরিগাঁওতে। সিলেরিগাঁওতে আমরা প্রথম সেখানে একদিন থেকেছি, তারপরে জুলুক গেছি। তো সেই সব পুরো যাত্রাটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। শহর ছেড়ে রাস্তার দুপাশে এত সবুজ দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগছে। রাস্তার দুপাশে সবুজ আর সবুজ, আর তার মাঝখান থেকে আমরা মানে চলেছি, খুব ভালো লাগছিলো। এই পথটা খুব এনজয় করেছি, এই রাস্তাটা খুব এনজয় করেছি। তো আমরা গান করতে করতে, বেশ আনন্দ করতে করতে এগাচ্ছি। ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে আমরা চা বাগানের দিকে রওনা দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারেই চা বাগান, আর অনেকটা এরিয়া জুড়ে এত সুন্দর। এইগুলো দেখলে চোখের শান্তি আর মনের শান্তি। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে, এগুলো আমার ব্লগের মাধ্যমে আপনাদের দেখাতে পেরে আমিও খুব খুশি। আজ আমরা সিলেরিগাঁওতে এসে গেছি, কিন্তু খুব কুয়াশা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পাচ্ছি না। এখান থেকে ডাইরেক্ট দেখা যায় কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না। আমরা একটা যে হোমস্টেতে আছি, খুব সুন্দর এরিয়া, আর খুব সুন্দর তাদের ব্যবহার, খুব সুন্দর তাদের হসপিটালিটি, খুব সুন্দর সব কিছু মিলিয়ে খুব 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 এনজয় করেছি। চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সিকিম বর্ডারে এসে গেছি, আর আমরা এখানে কিছু টুকটাক ভিডিও করছি, এক মাছলি খেলছি, ভীষণ মজা করেছি এখানে। জুলুকে প্রচণ্ড পরিমাণে বরফ জমার কারণে আমরা কুপু পর্যন্ত যেতে পারিনি, থাম্বি ভিউ পয়েন্টও যেতে পারিনি, কিন্তু এখানে এত বরফ ছিল, আমরা ভীষণ এনজয় করেছি। এখান থেকেই ফিরে আসা, আর এবার ফেরত যাব, তারপরে এক জায়গায় থাকবো, সেটা হলো ঋষিখোলা। ঋষিখোলাতে আমরা একদিন স্টে করব। তো এখানেও খুব 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 মজা করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা বরফ নিয়ে ফার্স্টে খেলছিলাম, তো আমি টুকটাক ভিডিও করছিলাম চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বলে। তারপরে টুকটাক আমরা চারজনে মিলেও ভিডিও করেছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এগুলো রিলস ভিডিও টুকটাক আমি বানাচ্ছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আমরা খুব 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 মজা করেছি, চারজন তো খুবই মজা করেছি, সবাই মিলে খুব মজা করেছি, অনেক আড্ডা, অনেক গল্প, আর অনেক ঘুরেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের সিকিমে এটা লাস্ট ডে,
তো আমরা ঋষিখোলায় এসে গেছি, এটা আমাদের লাস্টে ছিল। তো আমরা অনেক গান আর আড্ডায় আমরা সেদিনকে সারা দিন কাটিয়েছি আর খুব 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 মজা করেছি। তো হোমস্টেটাও খুব সুন্দর ছিল, একদম নদীর ধারে, আর খুব মন ভরে গেছে এই হোমস্টেটায় থেকে আমাদের সবার। আশা করি এই ছোট্ট ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে। আরও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, স্টে হ্যাপি।